আমি আসলাম নতুনভাবে, যদিও আমি নতুন ব্যক্তি নই, আমি পুরনো একজন নারায়ণগঞ্জ মানুষ। অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে, ভোট করেছেন, আপনারা সকলে পাস করে এসেছেন। এর মানে এই নয় যে আপনাদের যে ভোট দিয়েছে তাদের প্রতি শুধু আমরা কাজ করব, যারা দেয়নি তাদের নামই একদম দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই। আগে অতীতে যেরকম এই সিটি কর্পোরেশন ছিল, সব কিছুর ঊর্ধ্বে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমি কাজ করেছি, এবং আমি আমার পরিষদকে আহ্বান জানাবো, আমরা মানুষের কল্যাণে কাজ করব। এখানে কোনো ধরনের দলাদলি, ডেঞ্জারবাজি, চাঁদাবাজি কোনো কিছু হতে পারবে না। একদম আমি 18 বছর যেভাবে কাজ করেছি সেইভাবে আমি এখানে কাজ করব। আশা করি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, নগরবাসী সহযোগিতা করবে। না, কাজ তো চলমান, আজকে থেকে শুরু হবে। প্রথম কী কাজ একদম আইডেন্টিফাই করে বলতে পারবো না, তবে মেগা প্রজেক্টের মধ্যে কদম রসুল ব্রিজকে প্রাধান্য দিব। জালকুড়িতে আমাদের ওয়েস্ট টু এনার্জি, সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের 6টি মেগা প্রজেক্ট আছে, বড় প্রজেক্ট, সেগুলি শেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। বাকি কাজগুলি সবগুলি চলমান থাকবে, কাজ কিন্তু থেমে থাকে না, আমি যখন ছিলাম না। এই কাজগুলি এখন যত দ্রুত সম্ভব আরও ত্বরান্বিত করে আমরা শেষ করার চেষ্টা করব। নতুন নতুন প্রজেক্ট আমরা হাতে নিব, যে ডিমান্ড মানুষের ছিল ইলেকশনের সময়, 27টি ওয়ার্ডে ঘুরেছি, বিভিন্ন ধরনের চাহিদা ছিল, সেগুলি করার চেষ্টা করব দ্রুত। সন্ত্রাসবাদের বিপক্ষে আপনার অবস্থান? এটাই তো, নতুন করে বলার কিছু নাই, এই কোশ্চেনটা করার দরকার নাই। আজকে সবে প্রথমে আসলাম এখানে, আমার অবস্থান যেরকম ছিল অতীতে সেরকমই থাকবে, কোনো ধরনের আপোষ মনোভাব নিয়ে আমি এখানে আসি নাই। আমি আমার আপোষ করবো জনগণের সাথে, কাজের জন্য, কাজের ক্ষেত্রে, কিন্তু কোনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে নয়। এবং যেই সমস্ত কাজগুলি আমাদের একদম অন দা ওয়ে আমরা উদ্বোধন করব, মাননীয় প্রধানমন্ত্রী করবে, সেই কাজগুলি আমরা তড়িৎ গতিতে করব। আপনারা জানেন অনেকেই যে আমি যেই রুমটাতে এখন বসে কথা বলছি এটা মেয়রের রুম নয়, মেয়রের রুম অন্যটা, কিন্তু যেহেতু আমরা পূর্ণাঙ্গ এখনও শেষ করতে পারিনি এবং আমাদের এই ভবন উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য আমরা ওই রুমে যাচ্ছি না। ওই রুম কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখেছেন যে দুটা বিল্ডিং আমাদের ভাঙা, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এবং আমি আগে যেখানে বসতাম সেখানেও আমি অস্থায়ীভাবে এখানে উঠেছি, যেহেতু কাজকর্ম শুরু করতে হবে। এই কারণে আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, নগরবাসীও দোয়া করবেন, যাতে দ্রুত কাজগুলি শেষ করে আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেখানে যেন আমরা যেতে পারি। এবং এর মধ্যে আমাদের কিছু নতুন কাউন্সিলরও এসেছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সকলকে নিয়ে আমরা মিলেমিশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনগণের চাহিদা মোতাবেক আমরা কাজ করব। আপনারা বিগত সময়েও দেখেছেন আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে মানুষ যা চায় এই শহরকে সেভাবে করার চেষ্টা করেছি, এবং আমার বিগত সময়ে 36 জন কাউন্সিলরকে নিয়ে আমাদের যে পরিষদ ছিল সেই পরিষদকে আমরা নারায়ণগঞ্জ মানুষের চাহিদা মোতাবেক কাজ করেছি। মাঝখানে আমি 2 মাসের মতো ছিলাম না, গত 15ই ডিসেম্বর আমি চলে গিয়েছিলাম, আমার দায়িত্ব বার এই সিটি কর্পোরেশন জ্বালিয়েছে খুব অত্যন্ত সুন্দরভাবে আমাদের কর্মকর্তারা, আমাদের সিইও আমিন সাহেবের নেতৃত্বে খুবই সুন্দরভাবে উনি চালিয়েছে। সাধারণত আমরা অনেকেই বলি যে আমলারা ঠিক মতো চালায় না, কিন্তু আমি বলবো অত্যন্ত দক্ষতার সহিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন আমাদের সিইও সাহেব, আমিন সাহেব এবং আরও ওনার অধীনে যারা ছিলেন কর্মচারী কর্মকর্তারা, এই 2 মাসে অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে তারা চালিয়েছে। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমাদের সকল স্টাফ, সিইও, আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, লাইসেন্স ডিপার্টমেন্ট সকলকে আমি মানে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে এই বিগত 2 মাসে একটি অভিযোগও তাদের বিরুদ্ধে আসেনি এবং অত্যন্ত সুন্দরভাবে, বিশেষ করে জন্ম সনদপত্র যে খুবই একটা হজবড় ল অবস্থায় আমি রেখে গিয়েছিলাম তখন নতুন, অত্যন্ত দক্ষতার সহিত ডিপার্টমেন্ট এবং সিইও নেতৃত্বে পরিচালিত হয়েছে। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট সুন্দরভাবে কাজ করেছে, ইভেন দু আমি নির্বাচনের সময় আমি যে নির্দেশ দিয়েছি আমার ইঞ্জিনিয়ারদের সেই নির্দেশ তারা খুব দ্রুত গতিতে পালন করেছে। আশা করি যে এইভাবে আগামী 5 বছর আমাদের পিরিয়ডে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা এই পরিষদ সাধারণ মানুষের চাহিদা মোতাবেক কাজ করতে পারি।